ব্যাংকের মতো পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের জন্য কেওয়াইসি ফর্ম জমা করা এখন বাধ্যতামূলক করা হয়েছে যেটি না করলে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া থেকে শুরু করে টাকা তোলা পর্যন্ত কোনোটাই আপনি করতে পারবেন না এমনকি ফিক্সড ডিপোজিট বা এমআইএসের ম্যাচিউরিটির টাকাও তোলা যাবে না জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এই কেওয়াইসি ফর্ম ফিল পদ্ধতির অনেকটাই পরিবর্তন করা হয়েছে আমার আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কী সেই পরিবর্তন অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের কি পদ্ধতিতে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসে সেটি জমা দিতে হবে তার সঙ্গে কিভাবে আপনি কেওয়াইসি ফর্ম অনলাইন থেকে ডাউনলোড করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার এই ভিডিওতে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সঞ্জীব আর আপনারা দেখছেন ডিজিটাল সঞ্জীব তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য সো লেটস গেট স্টার্টেড পোস্ট অফিসের কে ফর্ম ডাউনলোড করার জন্য প্রথমে আপনার পিসিতে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চবারে লিখতে হবে পোস্ট অফিস কেওয়াইসি ফর্ম ডাউনলোড লিখে এন্টারপ্রেস করতেই পরবর্তী পেজ ওপেন হবে যেখানে সবথেকে প্রথমে থাকা কেওয়াইসি ফর্ম অ্যানেক্সের টু ডট পিডিএফ আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করতেই পোস্ট অফিসের কেওয়াইসি ফর্ম ওপেন হয়ে যাবে পেজের একেবারে ডান দিকের ওপরে এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করে আপনি ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন এবং চাইলে তারই পাশে থাকা প্রিন্ট আইকনে ক্লিক করে সরাসরি প্রিন্টও করে নিতে পারবেন যেহেতু ফর্মটি ফিল করে পোস্ট অফিসে এর হার্ড কপি জমা দিতে হবে তো তাই প্রথমে ফর্মটিকে ডাউনলোড করে পরে সেটিকে প্রিন্ট করে নিতে হবে তো চলুন ফর্মটিকে ডাউনলোড আইখানে ক্লিক করে ডাউনলোড করে নেওয়া যাক ক্লিক করে সেভ করতেই এই দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এই হলো এইমাত্র ডাউনলোড করা কেওয়াইসি ফর্ম চলুন তবে ফর্মটিকে ওপেন করে নেওয়া যাক এই হলো ইন্ডিয়া পোস্ট অর্থাৎ ভারতীয় ডাকঘরের সেভিংস বা এসবি কেওয়াইসি ফর্ম যেটা নতুন কেওয়াইসি অথবা কেওয়াইসি পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়ে থাকে এই কেওয়াইসি ফর্ম আপনি এইভাবে অনলাইন থেকে ডাউনলোড করা ছাড়াও পোস্ট অফিস থেকেও অফলাইনে পেয়ে যাবেন এবার চলুন ফর্মের পুরোটা ভালো করে একবার দেখে নেওয়া যাক কারণ যে কোনো ফর্মই ফিল করবার আগে একবার ভালো করে পড়ে নেওয়া উচিত যাতে কোনো রকম ভুল ত্রুটির জন্য ফর্মটি বাতিল না হয়ে যায় এবার তবে চলুন কেওয়াইসি ফর্মটি ফিল করে নেওয়া যাক ফর্ম ফিল করার প্রথমেই বলে রাখি এখন থেকে পোস্ট অফিসের জয়েন্ট অ্যাকাউন্টের কে ফর্ম ফিল আপের পদ্ধতি আগের থেকে কিছুটা চেঞ্জ করা হয়েছে যে সম্বন্ধে ভিডিওর শুরুতেই বলা হয়েছে আগে একই ফর্মে যে কজন জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার আছেন তাদের সবারই ডিটেলস ফিল করে জমা দেওয়া যেত এবং একটি অ্যাকাউন্টের জন্য প্রতিটি অ্যাকাউন্ট হোল্ডারের এগেনস্টে একটি করে সিআইএফ নাম্বার না দিয়ে কেবলমাত্র একটি সিআইএফ আইডি নাম্বার দেওয়া হতো কিন্তু এখন নতুন নিয়মে আপনাকে আপনার জয়েন্ট অ্যাকাউন্টের জন্য প্রত্যেকের ডিটেলস আলাদা সিআইএফ নম্বর সহ আলাদা আলাদা ফর্মে ফিল করে জমা করতে হবে নাহলে সেটি গ্রাহ্য হবে না তো চলুন ফর্মটি এবার ফিল করে নেওয়া যাক প্রথম কলিমের এখানে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট ওয়ানের ঘরে প্রথম অ্যাপ্লিক্যান্টের নাম লিখতে হবে অ্যাপ্লিকেন্ট টু অথবা থ্রি এর ঘরে জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের নাম ফিল করা যাবে না ঠিক নিচে তার নামের এগেনস্টে অ্যালট করা সিআইএফ আইডি নাম্বার লিখতে হবে যেটা আপনি আপনার পোস্ট অফিসের পাসবুক থেকে পেয়ে যাবেন যদি তা না থাকে তাহলে আপনাকে আপনার পোস্ট অফিস থেকে সেটি সংগ্রহ করে নিতে হবে সিআইএফ নাম্বার লিখে এইখানে অ্যাপ্লিকেন্টের অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে যেটি আপনি আপনার পোস্ট অফিস পাসবুক থেকেই পেয়ে যাবেন প্রথম কলমের কাজ শেষ হলে এবার আপনাকে পরবর্তী কলইমে যেতে হবে যেটি অ্যাপ্লিকেন্টের স্বাক্ষর অর্থাৎ সিগনেচারের কলম যেখানে আপনি এক নম্বর আর দু নম্বরের দুটি সিগনেচারের ঘর দেখতে পাবেন এই দুটি ঘরেই অ্যাপ্লিকেন্টকে তার সিগনেচার করতে হবে সবশেষে লাস্ট কলম হলো অ্যাপ্লিকেন্টের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের এইখানে তার পাসপোর্ট ছবি লাগাতে হবে এইভাবে প্রথম অ্যাপ্লিকেন্টের ডিটেলস অ্যাপ্লিকেন্ট ওয়ানের ঘরে ফিল আপ করতে হবে অ্যাপ্লিক্যান্ট টু আর থ্রি এর ঘর খালি থাকবে এবার আপনি যদি ফর্মটিকে একটু স্ক্রোল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পাবেন সেখানে পরিষ্কার লেখা আছে প্লিজ ফিল অল দি ইনফরমেশন বিলো ইন কেস অফ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড অনলি রেলিভেন্ট ইনফরমেশন ইন কেস অফ চেঞ্জ ইন কে অর্থাৎ নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে নিচের সমস্ত তথ্য এবং কেওয়াইসি পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র প্রাসঙ্গিক তথ্য পূরণ করুন তো চলুন এই ডিটেলসগুলি ফিল আপ করে ফেলা যাক প্রথমে আপনাকে অ্যাপ্লিকেন্টের নাম ক্যাপিটাল লেটারে এন্টার করতে হবে এরপরে ফ্ল্যাট বা হাউস নাম্বার রাস্তার নাম ভিলেজ টাউন অথবা সিটির নাম পিনকোড মোবাইল নাম্বার লোকালিটি ল্যান্ডমার্ক ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা রাজ্য এবং ইমেল আইডি একে একে ফিল করে আপনাকে অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার আর প্যান নাম্বারও ফিল আপ করে দিতে হবে এই সমস্ত ডিটেলস ফিল করার পর ফর্মের এই অংশে আপনাকে আপনার প্রুফ অফ আইডেন্টিটি আর প্রুফ অফ অ্যাড্রেসের ডকুমেন্টের সপক্ষে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা দেওয়ার ডিটেলস পূরণ করতে হবে এরপর এই ডিক্লারেশনের নিচে দেওয়ার নির্দিষ্ট এই ফার্স্ট অ্যাপ্লিকেন্টের জায়গায় অ্যাপ্লিকেন্টকে স্বাক্ষর করতে হবে সেকেন্ড এবং থার্ড অ্যাপ্লিকেন্টের জায়গা ব্ল্যাঙ্ক থাকবে এই জায়গাটি হলো কেবলমাত্র অফিস ইউজের জন্য যেখানে বিপিএম এসপিএম এবং পোস্টমাস্টারের স্বাক্ষর শিলমোহর সহ থাকবে এইভাবে প্রথম অ্যাপ্লিকেন্টের ফর্ম ফিল করে আপনাকে জয়েন্ট অ্যাকাউন্টের অপর অ্যাপ্লিকেন্টদের ডিটেলসও আলাদা আলাদা কেওয়াইসি ফর্মে একইভাবে ফিল আপ করে তার সঙ্গে আধার কার্ড ও প্যান কার্ডের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করে পোস্ট অফিসে গিয়ে নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে এবং এর জন্য অবশ্যই প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারদের সশরীরে পোস্ট অফিসে উপস্থিত থাকতে হবে সবশেষে মনে করি দিই প্রতিটি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের আলাদা আলাদা কেওয়াইসি ফর্মে ডিটেলস ফিল করতে হবে একই ফর্মে ফিল করলে চলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন